8ই এপ্রিল হতে চলেছে বিরল সূর্যগ্রহণ। কেট রুশু অস্ট্রেলিয়ান এক মনোবিদ। আজ থেকে 25 বছর আগে 1999 সালে জীবনে প্রথমবার সূর্যগ্রহণ দেখেন তিনি। তার বয়স ছিল 20-এর কোঠায়, থাকতেন উত্তর আয়ারল্যান্ডে। ফ্রান্সের দক্ষিণ উপকূলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ছুটে গিয়েছিলেন কেট। এই ঘটনা কেটের জীবন বদলে দেয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখাটা যেন নেশার মতো হয়ে দাঁড়ায় তার জীবনে। আগামী সোমবার আবারও সূর্যগ্রহণ পর্যবেক্ষণ গবেষণা করবেন তিনি। এটা তার জীবনের 14তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা। এই জন্য তিনি এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওভান্ডে গেছেন। প্রথম সূর্যগ্রহণ দেখার স্মৃতি হাতে কেট বলেন, আমি ভেবেছিলাম সেটা আমার প্রথম ও একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার ঘটনা, কিন্তু সেটা হয়নি। দুর্দান্ত এই অভিজ্ঞতা অর্জনে কেট ছুটে চলেছেন বিশ্বের নানা প্রান্তে। 51 বছরের কেট স্মৃতিকাতর হয়ে বলেন, প্রথমবারের মতো সূর্যের উপর চাঁদের ছায়া পড়তে দেখাটা আবেগঘন মুহূর্ত ছিল। কেটের মতো লাখ লাখ মানুষ এখন উত্তর আমেরিকায় ভিড় করেছেন, উদ্দেশ্য সোমবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিজের চোখে দেখা। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সেদিন উত্তর আমেরিকার ভেতরের বাইরের 1 লাখের বেশি মানুষ জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা অর্জনের জন্য বেরিয়ে পড়বেন। যেসব এলাকা থেকে ভালোভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তারা সেসব এলাকায় চলে যাবেন। তখন চাঁদের ছায়া পড়ে সূর্য পুরোপুরি ঢেকে যায় দিনের বেলায়, কিছু সময়ের জন্য রাতের আধার নেমে আসে, সেটাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। তবে কেট বলেছেন, সেটার অনুভূতি এর চেয়েও বেশি কিছু। কেটের ভাষ্য, ওই সময় হঠাৎ তাপমাত্রা কমে যায়, বাতাস বইতে শুরু করে, মনে হয় এই বুঝি ঝড় এলো, আলো ক্রমে কমে আসে, দিগন্তে হালকা কমলা বা লালচে আভা দেখা যায়, সূর্যকে দেখতে পাতলা রিংয়ের মতো লাগে। এই অভিজ্ঞতা কেটকে সূর্যগ্রহণ দেখার সময় মানুষের আবেগী প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করতে উৎসাহ যুগিয়েছে। অনেকটা একই অভিজ্ঞতার কথা জানালেন 61 বছরের ম্যাকপিস। কানাডার টরন্টোতে থাকেন তিনি। এবার নিয়ে 19 বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবেন তিনি। বলেন, আমরা এত সুন্দর একটি সৌরজগতে কিভাবে বসবাস করতে পারি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় 41 বছরের ডেটা অ্যানালিস্ট ও ফ্লাইট কন্ট্রোল স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন পল মালে। তার বয়স এখন 76 বছর, চাকরি থেকে অপশন নিয়েছেন, থাকেন অ্যারিজোনায়। সূর্যগ্রহণ সরাসরি দেখাটা তার পছন্দের কাজ। 1970 থেকে 83 বার সূর্যগ্রহণ দেখেছেন পল। আংশিক ও পূর্ণগ্রাস সব ধরনের সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছেন, এই জন্য ভ্রমণ করেছেন 42টি দেশ। এমনকি সূর্যগ্রহণ দেখতে পছন্দ করা মানুষদের জন্য একটি পর্যটন সংস্থাও খুলেছেন তিনি। সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য মেক্সিকোর কাবো সান লুকাস উপকূলে নৌভ্রমণের আয়োজন করেছে পলের প্রতিষ্ঠান। প্রায় 200 জন এতে অংশ নেবেন। দল বেঁধে সূর্যগ্রহণের বিরল মুহূর্ত স্মৃতিতে ধরে রাখতে চান তারা।